হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল থেকে আমার চারপাশে শুধু সবুজ আর সবুজ। প্রিয় দর্শক, আপনারা জানেন কি, সবুজ প্রকৃতির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার অভ্যাস করলে আমাদের চোখের জ্যোতি কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর আজ আমি সকাল থেকে রাত পর্যন্ত যা যা খাবো সেই খাবারগুলোর সবই থাকবে সবুজ রঙের। বেসিক্যালি আমার আজকের ভিডিওটি আমি তৈরি করেছি গ্রিন কালারের উপর বেজ করে। আর অবশ্যই এই সবুজ রং হতে হবে একদম প্রাকৃতিক কালার, কোনো আর্টিফিশিয়াল ফুড কালার ইউজ করব না। আর সবচেয়ে বড় কথা হলো, এই সবগুলো খাবারই হবে কিটো ফ্রেন্ডলি। আবার মজার ব্যাপার হলো, এই খাবারগুলো আপনি লো কার্ব ডায়েটেও খেতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আমার সকালটা। আজ সকালে এক্সারসাইজ শেষ করে ভাবছিলাম গ্রিন কালারের কী ডিটক্স নেওয়া যায়। আর যেমন ভাবা তেমন কাজ, মনে পড়ে গেল এই এক্সট্রিম ফ্যাট কাটার ড্রিঙ্কসটির কথা। তো চলুন দর্শক, এটি তৈরি শুরু করি। এই ড্রিঙ্কসটি তৈরি করার জন্য লাগবে কিছু তাজা ধনে পাতা, আর লাগবে লেবু আর আদা। ধনে পাতাগুলো কেটে ব্লেন্ডারে নিয়ে নিলাম, আদাটিও কুচি কুচি করে এর মাঝে দিয়ে দিচ্ছি। এবার এগুলো ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার করার পর এগুলোকে একটি গ্লাসে ঢেলে নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি হালকা গরম পানি। এবার অর্ধেক লেবুর রস দিয়ে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার দিন শুরু করার ফ্রেশ ফ্রেশ গ্রিন ডিটক্স ওয়াটার। দর্শক, যারা পেটের মেদভুঁড়ি নিয়ে ভীষণ চিন্তিত, তারা এই এক্সট্রিম ফ্যাট কাটার ড্রিঙ্কসটি মাত্র 7 দিন খেয়ে দেখুন, একদম ম্যাজিকের মতো রেজাল্ট পাবেন। নিচের ডিসক্রিপশন বক্সে এই ফ্যাট কাটার ড্রিঙ্কসটির ভিডিও লিঙ্ক দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন, হয়তো উপকারে আসবে। সকালে নাস্তা নিয়ে আর চিন্তা করতে হয়নি, কারণ কিছুদিন ধরেই ভাবছিলাম আমার জন্য ও আপনাদের জন্য তৈরি করব পালং কিটো পরোটা। তো আজ সেই সুযোগ চলে এলো। চলুন আপনাদের দেখিয়ে দিই কীভাবে এই অমৃতসম পালং কিটো পরোটা তৈরি করেছি। এখানে পালং শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এগুলোকে একটি প্যানে সিদ্ধ করে নেব। দর্শক, বর্তমানে ইউটিউবে খুবই পপুলার একটি ভিডিও ট্রেন্ড হচ্ছে হোয়াট আই ইট ইন এ ডে, অর্থাৎ আমি যা সারাদিন খেয়েছি সেটা নিয়ে ভিডিও। তবে আমার চ্যানেলে এমন কোনো ভিডিও নেই, তাই আজকে আমি সারাদিন কিটো ডায়েট ফলো করে যা যা খাবো তার সবই থাকবে গ্রিন কালারের। আর সব খাবারগুলোই আমি একে একে তৈরি করে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি অ্যাকচুয়ালি তৈরি করেছি। শাকগুলো এবার ব্লেন্ড করে নিয়ে এর মাঝে 2 চামচের মতো কোকোনাট ফ্লাওয়ার দিয়ে দেব, আর দেব 1 চামচ ইসবগুল ভুষি। এখানে একটি টিপস বলে রাখি, যাদের রুটি বা পরোটায় বাইন্ডিং আসে না তারা অবশ্যই ইসবগুল ভুষি ইউজ করবেন। এবার জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি। শেষে এর মাঝে দেব 1টি ডিম। এই সবগুলো উপকরণ একসাথে আবারও একবার ব্লেন্ড করে নেব। এবার ব্লেন্ডিং ইনগ্রিডিয়েন্টগুলো বাটিতে ঢেলে নিয়েছি। পরোটা তৈরির জন্য প্যানে সামান্য ঘি দিয়ে দিলাম। এবার এটিকে বড় 1 চামচ পরিমাণ তুলে নিয়ে প্যানের উপর রুটি বা চাপটির আকৃতি করে বসিয়ে দিতে হবে। দর্শক, প্রথমে চামচ দিয়ে ট্রাই করলাম কিন্তু ভালোভাবে বসছিল না, তাই হাত দিয়ে যতটা সুন্দরভাবে পারা যায় বসিয়ে দিচ্ছি। এবার এর চারপাশে অল্প করে করে ঘি দিয়ে পরোটার মতো করে ভেজে নেব। এভাবে মোট 3টি পরোটা ভাজব। তবে ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখব যেন বেশি ভাজার ফলে সবুজ রঙটি নষ্ট না হয়ে যায়। দর্শক, পালং শাকের উপকারিতা সম্পর্কে তো আমরা সকলেই জানি, এই শাকের নিউট্রিশন ভ্যালু অনেক বেশি, এটি আমাদের সকলের জন্যই ভীষণ উপকারী। আর যে কোনো ডায়েটেও কিন্তু শাক হিসেবে ফার্স্ট প্রায়োরিটি পায় এই পালং শাক। আমি নিশ্চিত আপনাদের খেতে এটি অসম্ভব ভালো লাগবে।
এই যে আমার গরম গরম পালং পরোটা রেডি। এমন মজার ঘিয়ে ভাজা পালং পরোটা হলে তো আর কিছুই দরকার পড়বে না দর্শক, জাস্ট অসাধারণ, অবশ্যই বাসায় তৈরি করবেন। দুপুর তো হয়ে গেল, আবার গ্রিন কিছু খেতে হবে, তাই সাত পাঁচ না ভেবে দেখলাম বাসায় ব্রোকলি রয়েছে, তাই ঝটপট তৈরি করে নেব ভীষণ টেস্টি এই গ্রিন ফ্রাইড রাইস। গ্রিন ফ্রাইড রাইস তৈরি করতে প্রথমে এমন একটি ব্রোকলি নিয়েছি, এবার এটাকে গ্রেটার মেশিনে কুচিয়ে নেব। ব্রোকলি খুবই সফট ভেজিটেবল, তাই এটি গ্রেট করার সময় খুব জোরে প্রেশার দেওয়া যাবে না। গ্রেট করা ব্রোকলি কুচি একটি বাটিতে তুলে নেব। এবার ছোট একটি গ্রাইন্ডারে একটি ডিম ভেঙে নিচ্ছি, আর ডিমের মাঝে দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা। এটিকে ব্লেন্ড করে নেব। দর্শক, এই ডিম দিয়ে ধনে পাতা ব্লেন্ড করার একটাই কারণ, ফ্রাইড রাইসে তো ডিম ব্যবহার করব, আর আজ যেহেতু আমি সব খাবারই গ্রিন করার ট্রাই করছি, তাই ডিম যদি ধনে পাতা দিয়ে ব্লেন্ড না করি তাহলে ফ্রাইড রাইসে ডিমের অন্য কালার চলে আসবে। ব্যাপারটা হলো সাপও মারলাম আবার লাঠিও ভাঙলো না, অর্থাৎ ফ্রাইড রাইসে ডিমও দিলাম আবার রঙও সবুজ হলো। গ্রিন ফ্রাইড রাইস তৈরির জন্য এবার প্যানে ঘি দিয়ে তার মাঝে এই বাদামগুলো ভেজে নেব। এবার হয়তো আপনারা বলতে পারেন, গ্রিন ফ্রাইড রাইসে আবার বাদাম কেন? কিন্তু আমি তো প্রতিদিন বাদাম খাই, আর আজ তো খেতে পারছি না, তাই সামান্য চালাকি করে ফ্রাইড রাইসে দিয়ে দিলাম। তবে এটা কিন্তু ফ্রাইড রাইসের গ্রিন কালারের কোনো ঝামেলা করবে না। আর দর্শক, এই ফ্রাইড রাইসে বাদাম দিয়ে অবশ্যই একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, ট্রাস্ট মি, কখন যে আপনার এক প্লেট ব্রোকলি ফ্রাইড রাইস শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। ব্রোকলি কিন্তু পুষ্টিগুণে ভরপুর একটি ভেজিটেবল, আর এটি এখন বাংলাদেশের প্রায় সব জায়গাতেই পাওয়া যায়, দামও কিন্তু ভীষণ কম। সবচেয়ে বড় কথা হলো কিটো ডায়েটের ব্রোকলি কিন্তু রিকমেন্ডেড ভেজিটেবল, তাই যত পারবেন এই ব্রোকলি দিয়ে বিভিন্নভাবে রেসিপি তৈরি করে খাবেন। তবে ব্রোকলি ওভারকুকড করলে এর খাদ্যগুণ কিন্তু নষ্ট হয়ে যায়, তাই দর্শক দেখে থাকবেন পৃথিবীর অন্যান্য দেশগুলোতে ব্রোকলিকে সালাদে বা আধা সেদ্ধ কিংবা ভাপে সেদ্ধ করে নিয়ে খাওয়া হয়। তবে আমরা বাঙালিরা তো যে কোনো খাবারই একটু ভাজাভাজি পছন্দ করি, আর ব্রোকলির এক ধরনের বুনো একটি গন্ধ আছে যা অনেকের কাছেই ভালো লাগে না, তাই ব্রোকলির ফ্রাইড রাইস বা যে কোনো রেসিপি যদি ঘি দিয়ে করেন তবে কিন্তু ব্রোকলির আর কোনো গন্ধ পাওয়া যাবে না। তবে দর্শক, সব কথার এক কথা হলো ব্রোকলির পুষ্টিগুণের কাছে এর গন্ধটি কিছুই নয়। আমার গ্রিন ফ্রাইড রাইস অলমোস্ট রেডি। দর্শক, আমার ফ্রাইড রাইসের রং কিন্তু নষ্ট হয়নি, একদম গ্রিন কালারই আছে। যতই বলবো ততই কম বলা হবে, তবে সত্যিই বলছি এই ঘি দিয়ে তৈরি করা ফ্রাইড রাইস থেকে নিজেকে সংযত রাখা কষ্টদায়ক। আমি গ্রিন রাইসটি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, দর্শক একবার তৈরি করে বাসায় খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। বিকেল পাঁচটায় এক কাপ গ্রিন টি নিলাম, এখন শুধু এই গ্রিন টিই খাবো, কারণ দুপুরে সবটুকু ফ্রাইড রাইস খেয়েছি আর রাতেও খেতে হবে, তাই বিকেলে গ্রিন টি ছাড়া অন্য কিছুই নিচ্ছি না। রাতের খাবারেও ছিল সম্পূর্ণ সবুজের মাখামাখি, ডিনার হিসেবে নেব গ্রিন স্যুপ উইথ বাটার। তো এই স্যুপটি তৈরি করতে প্রথমে প্যানে কিছুটা বাটার দিয়ে এর মাঝে কয়েক টুকরো রসুন দিলাম। এবার একটি তেজপাতা আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে এক মিনিট নেড়ে নেব। এরপর এর মাঝে দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা কিছু পালং শাক। প্যানটি ঢেকে দিলাম, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার তেজপাতা তুলে ফেলবো আর শাকটুকু ব্লেন্ড করার জন্য একটি বাটিতে ঠান্ডা করে নেব। ব্লেন্ড করার পর পালং শাকটি আবার একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এবার নারকেলের দুধ তৈরি করার জন্য ব্লেন্ডারে কিছু কুড়নো নারকেল দিয়ে এর মাঝে অল্প পানি দিয়ে এটিকেও ব্লেন্ড করে নেব।
নারকেল দুধ বের করার জন্য ছাঁকনি দিয়ে যতটা সম্ভব চেপে চেপে দুধটা বের করে নেব। আমি আবার প্যানে এক টুকরো বাটার দিলাম, এর মাঝে সামান্য স্প্রিং অনিয়ন দিচ্ছি। এবার এর মাঝে ব্লেন্ড করা পালং পিউরি সবটুকু ঢেলে দিব। আর দিব কিছুটা নারকেল দুধ। আমি নারকেল দুধটা অল্প অল্প করে দেব, কারণ সুপের থিকনেসটা বেশি গাঢ় বা একেবারে হালকা করা যাবে না, তাই দুধটা অল্প করে করে দেয়াই বেটার। স্যুপটি হতে কিন্তু 3-4 মিনিটের বেশি সময় লাগবে না, কারণ পালং শাক তো আগে থেকে সিদ্ধ করা ছিল। শুধু একটি বল কুটলে আমি স্যুপটি নামিয়ে নেব। এই গ্রিন স্যুপটি আমি এখন একটি স্যুপের বাটিতে নিয়ে নেব, আর এর উপরে দিয়ে দিলাম আর এক টুকরো বাটার। এই শীতের সময় গরম গরম ধোয়া ওঠা এক বাটি ক্রিমি গ্রিন স্যুপ কিন্তু বেশ লাগে। এই স্যুপের স্বাদ মুখে লেগে থাকার মতো, ব্যাস এটুকুই বলতে পারি। দর্শক, মন ও পেটের তৃপ্তি দিতে এমন এক বাটি স্যুপই কিন্তু একাই 100। এই 3-4 সবুজ রঙের রেসিপি ছিল আমার আজকের ভিডিওটির মূল বিষয়। হয়তো আমি এই 3-4 রেসিপি নিয়ে 3-4 আলাদা ভিডিও তৈরি করে আপলোড করতে পারতাম, কিন্তু আমি তা করিনি, কারণ আমি চেয়েছি আজ আমার সকাল থেকে রাত পর্যন্ত সবুজ রঙের যে খাবারগুলো খাবো তা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবেই আমি সার্থক। আজ তবে বিদায় নিচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, অ্যান্ড কিপ ওয়াচিং নিশাত টিপস অ্যান্ড ট্রিক্স। আল্লাহ হাফেজ।